টিকাদানে ই ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শিশুদের টিকাদানের ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে এক বছরের নিচে সব শিশুকে চিহ্নিত করা এবং আরও অধিকতর কাভারেজের আওতায় আনার লক্ষ্যে টিকাদানে ই ট্র্যাকার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার নগরীর পেনিনসুলা হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ কার্যক্রমে এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩,০০০ শিশুকে স্মার্ট হেলথ বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।